নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, গোয়াদার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। এবার ফুল ফোটা শুরুই হয়ে গেল, বেশ প্রতিদিন একটা দুটো গাছে ফুল ফুটেই যাচ্ছে। আর কীরকম গাছে কীরকম কী ফুল ফুটছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না, এটা কি হতে পারে? আপনাদের পছন্দ যেরকম আমারও পছন্দ একটা ভ্যারাইটি, সে হলো গ্রিন অ্যাপেল। অনেককে দিতে পারিনি, অনেকেই যারা আমার চ্যানেল দেখেন এবং দেখেন না, অনেকেই অনেক জায়গা থেকে ফোন করেছেন গ্রিন অ্যাপেল এখনও চাচ্ছেন, তাদেরকে কিন্তু গ্রিন অ্যাপেলের টিউবার দিতে পারছি না, তার জন্যে আমি খুবই দুঃখিত। কিন্তু যারাই এসে নিয়ে যাবেন মনে করছেন, তাদের জন্য কিন্তু গ্রিন অ্যাপেল রেডি হচ্ছে। গ্রিন অ্যাপেলের কড়িও চলে এসেছে দুই একটা গামলা টবে। তো যারা গ্রিন অ্যাপেল নিতে চান এসে পরে নিয়ে যেতে পারেন। দুর্গাপুর থেকে যারা দেখেন তারা কিন্তু অবশ্যই এসে দেখে নিয়ে যেতে পারেন। তা আজ গ্রিন অ্যাপেলকে আবারও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, গ্রিন অ্যাপেলের সঙ্গে গ্রিন অ্যাপেল কেমন ব্লুমার সেটাও আপনাদের দেখাবো, আর তার যে সৌন্দর্যতা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন একেবারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। গ্রিন অ্যাপেল এটা দেখেই আপনারা বুঝে গেছেন যে এটা গ্রিন অ্যাপেল। আর ফুলটা এখন যেহেতু শুরুর ফুল, তার জন্যে ফুল হয়েছে ছোট, আর একবারে চারটে কুড়ি এসেছিলো এই গাছটাতে, আর চারটেই আজ ফুটে যেত, একই সঙ্গে ফুল এসেছিলো। তো একটা রানার আমি কড়ি সময় তুলে দিয়ে দিয়েছি, যার জন্যে আপনারা তিনটে দেখতে পাচ্ছেন, আর হালকা গ্রিন কালারের, যার জন্যে গ্রিন অ্যাপেল নাম দেওয়া হয়েছে হয়তো। আর আজ ফুলটা আপনারা সাদাটাই দেখছেন, গ্রিনের ভাবটা কম আছে। গাছের ফুল যত ম্যাচিওর হবে গ্রিন ভাবটা বেশি আসবে। আর পুরো পিওর ট্রপিক্যাল ফুল দেখতে পাচ্ছেন, একটা গামলা 18 ইঞ্চির গামলা, যেটা আমরা 100 টাকা দিয়ে কিনি কালো গামলা, তার মধ্যে তিনটে ফুল ফুটে আছে। গাছের একটা মাত্র সেমি স্ট্যান্ড লিপ এসছে, আর বাকি কিন্তু সব ফ্লোটিং লিপে। দেখুন হালকা গ্রিন কালার, মাঝে আমরা দেখতে পাচ্ছি হালকা গ্রিন কালার আছে, আর পুরোটা সাদা। গ্রিনটা আরেকটু বাড়ে যখন ম্যাচিওর ফুল হবে, পাপড়ি সংখ্যাও তখন আরও বৃদ্ধি পাবে। কিন্তু তিনটে ফুল একসঙ্গে ফুটেছে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, যে একই দিনে তিনটে গ্রিন অ্যাপেল আমার বাগানে, এই বছরের প্রথম গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি, আর যারাই গ্রিন অ্যাপেল করেননি করতে পারেন, খুবই ইজিলি ফুল দেয় এবং প্রচুর পরিমাণ ফুল দেয়, প্রতিদিন একটা দুটো করে ফুল ফুটতেই থাকে। আর গ্রিন অ্যাপেলের কিন্তু সেন্টও আছে, যেগুলোই হালকা কালার তারা কিন্তু সেন্ট যুক্ত হয়। অনেকেই গ্রিন অ্যাপেল করেছেন হয়তো এবছর, মানে আগের বছর করেছেন, এবছর আবার নষ্ট হয়ে গেছে। গ্রিন অ্যাপেল একটু এরকম হয়েই থাকে, কারণ গ্রিন অ্যাপেল অনেকেই মনে করে খুবই সফট একটা গাছ, কিন্তু আমি কিন্তু গ্রিন অ্যাপেলের রানার থেকে প্রচুর গাছ তৈরি করি। গ্রিন অ্যাপেল আমার প্রথম থেকেই এখনও পর্যন্ত যে কটাই গাছ করেছি সবই কিন্তু দাঁড়িয়ে গেছে, ইজিলি গ্রিন অ্যাপেল করা যায়। আর গ্রিন অ্যাপেলের রানার থেকে যদি আপনারা গাছ করেন সেটা কিভাবে করবেন? গ্রিন অ্যাপেলের রানার আপনারা মাটিতে উপর সাভাবে লাগাবেন। আমি একটা গ্রিন অ্যাপেল বসিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন গ্রিন অ্যাপেলের একটা রানার, একটা পাতা বেরিয়েছিল আর একটা পাতা বেরোচ্ছিল, সেই অবস্থায় আমি রানারটা কাটিং করে নিয়েছি। পুরো রানারটা কিন্তু বেরিয়ে আছে, এই যে দেখুন, এই যে পাতা দেখা যাচ্ছে, এই যে রানারের নটটাও দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। আমি পুরো ভাসমান অবস্থায় গাছটা করেছি, কোনো রকম মাটিতে ছুঁয়ে দিয়েছি, পিছনটা যেখান থেকে কাটিং করেছি সেটা মাটির মধ্যে পুঁতে দিয়ে মাঝে একটা মাটির দলা চাপা দিয়ে গাছটাকে রেখে দিয়েছি। গাছ কিন্তু সেট হয়ে গেছে, আজ 3 থেকে 4 দিন হয়তো হলো, এটা কিন্তু সেট হয়ে গেছে, আর কিন্তু মরবে না। আমি এইভাবে রানার থেকে কিন্তু গ্রিন অ্যাপেলের গাছ করে থাকি, আপনারাও ট্রাই করতে পারেন। যাদের গ্রিন অ্যাপেল একটা আছে, গাছ ম্যাচিওর হয়ে গেছে, ফুল চালু হয়ে গেছে, অনেক রানার আছে, তখনই কাটিং করবেন, তাহলে আপনারা গ্রিন অ্যাপেলকে মাল্টিপ্লাই করতে পারবেন। আর গ্রিন অ্যাপেলের টিউবার খুব একটা হয় না, আপনারা প্রতি বছর যে গ্রিন অ্যাপেল রিপোর্ট করবেন না করলেও চলে, আমার যেটা দেখছেন গ্রিন অ্যাপেল এটা কিন্তু রিপোর্ট ছাড়াই ফুল দিচ্ছে।
আগের বছরের গাছ রিপোর্ট করতে দেরি হয়ে গেছিল, কড়ি চলে এসেছে, সে কিন্তু ফুল দিয়েই যাচ্ছে কন্টিনিউ। আশা করি গ্রিন আপেলের সম্বন্ধে কিছুটা আইডিয়া আপনারা পেলেন, যে গ্রিন আপেল কেমন, গ্রিন আপেল করা উচিত কি উচিত না, গ্রিন আপেল অবশ্যই করবেন। যারাই পদ্ম বাগান শুরু করতে চলেছেন তারা কিন্তু গ্রিন আপেল দিয়ে শুরু করতে পারেন। আর গ্রিন আপেল একটু ভেবেচিন্তে করা উচিত, অনেকের বলছে গ্রিন আপেল নাকি লাগালে বাঁচে না, গ্রিন আপেল লাগালে নষ্ট হয়ে যায়, এবছর ফুল দিয়েছে অনেক আর নেক্সট ইয়ার সেই গাছটাকে আর রেডি করা যায়নি। তো সেরকম হলে আমি বলবো আপনারা যে বছরই করছেন তখনই আপনারা গাছটা থেকে ডিভাইডেড করে দুটো তিনটে করে নেবেন, বিশেষ করে গ্রিন আপেল। গ্রিন আপেল দুটো থাকলেও অসুবিধা নেই, তিনটে থাকলেও অসুবিধা নেই, এত সুন্দর ফুল আর এত ফুল দেয় যে ধারণার বাইরে। তো আপনারা দুটো তিনটে যদি ডিভাইডেড করে নেন, দুটো তিনটে গাছ করে নেন, তো নেক্সট ইয়ার আপনাদের সমস্যা হবে না, একটা গাছ নষ্ট হলেও একটা গাছ থাকবে। তো এইভাবে আপনারা গ্রিন আপেল করতে পারেন। আর গ্রিন আপেল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা গ্রিন আপেল নিতে চান রেডি প্লান্ট এবং টিউবার, টিউবার পাবেন না, আবারও বলে দিচ্ছি গ্রিন আপেলের টিউবার এখন নেই। ট্রপিক্যাল যে ভ্যারাইটিগুলো আছে তাদের টিউবার এখন না পাওয়ার চান্সই বেশি। রানার টানার পেতে পারেন, যেগুলো আপনারা হাতে হাতে নিয়ে যেতে পারেন, পার্সেলে পাঠানো খুব একটা মুশকিল ব্যাপার। আর রেডি প্লান্ট পেয়ে যাবেন প্রতিটা ট্রপিক্যাল ভ্যারাইটির। আবারও আপনাদের বলছি যারাই নিতে ইচ্ছা করছেন বিশেষ করে দুর্গাপুর থেকে, তারা আর না ভেবে আমার বাগানে এসে গাছ দেখে কিন্তু নিয়ে যেতে পারেন, নানা রকম ফুল দেখবেন আর রেডি গাছ নিয়ে চলে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, থ্যাংক ইউ সবাইকে।